তক্ক যুক্তি গপ্প। নমস্কার দর্শক বন্ধুরা, দেখছেন নিউজ ভ্যানগার্ড, আর নিউজ ভ্যানগার্ড এখন সময় প্রাইম টাইম টক শোর। আর আজ আমরা তক্ক যুক্তি গপ্প নিয়ে এসেছি আবার। আমাদের সঙ্গে আজ দুজন বিশেষ অতিথি রয়েছেন, আর আমরা আজ জানার চেষ্টা করব কেমন আছে গ্রাম পাহাড়। হ্যাঁ, কেমন আছে রাজ্যের গ্রাম পাহাড় তাই জানার চেষ্টা করব। আজ আমাদের দুজন অতিথি যারা রয়েছেন, রয়েছেন পদ্মলোচন ত্রিপুরা এমডিসি বিশিষ্ট বিজেপি নেতৃত্ব, এবং রয়েছেন সমীর দেববর্মা বিশিষ্ট বাম নেতৃত্ব। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। দর্শক বন্ধুরা, যখনই আমরা রাজ্যের কথা বলি, রাজ্যের রাজনীতির কথা বলি, রাজ্যের উন্নয়নের কথা বলি, তখন কিন্তু গ্রাম পাহাড়কে বাদ দিয়ে কিছুই ভাবা যায় না। আর গ্রাম পাহাড় বলতেই আমরা বুঝি সেখানে যারা আমাদের জনজাতি অংশের মানুষরা বেশি বসবাস করেন। তো জনজাতি অংশের মানুষদের নিয়ে বা জনজাতিদের উন্নয়ন নিয়ে নানান রকম চর্চা লেগেই থাকে কিন্তু রাজ্যে, বিশেষ করে রাজনৈতিক মহলে ভীষণভাবে কিন্তু উন্নয়নের এই বার্তাগুলো বা কথাগুলো চর্চাগুলো চর্চিত হয়। তো কেমন আছে সত্যিকারের আমাদের যে জনজাতি অংশের মানুষেরা, গ্রাম পাহাড়ের মানুষেরা, তারা কেমন আছেন, তাদের এই মুহূর্তে কি কি প্রত্যাশা রয়েছে, কি কি চাহিদা রয়েছে তাদের জীবনে, সেসব নানান বিষয়ে চেষ্টা করব জানার। পদ্মবাবু, প্রথমে আপনার কাছে আসি, কেমন আছে আমাদের গ্রাম পাহাড়ের মানুষ, রাজ্যের জনজাতি অংশের মানুষরা কেমন আছেন এই মুহূর্তে? সবাইকে নমস্কার, এবং আপনাকেও আমি ধন্যবাদ জানাই যে নিউজ বেঙ্গল অধ্যায় আমন্ত্রণ করার জন্য। তো যারা রাজ্যবাসী নিউজ বেঙ্গল পদ্মায় দেখছেন সরাসরি আমাদের এই প্রোগ্রামটা, আপনি প্রশ্ন করেছেন যে কেমন আছে গ্রাম পাহাড়। দেখো, এখন গ্রাম পাহাড় বলতে ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের এডিসিতে আমাদের ক্ষমতা রয়েছে আমাদের ত্রিপুরা মথা। তো ত্রিপুরা মথা যখন বিজেপি সরকার আসার পর, বামফ্রন্ট সরকার যাওয়ার পর, ত্রিপুরা মত বিজেপি সরকার যখন 2018 সালে ত্রিপুরা রাজ্যতে এসেছিল, তারপর থেকে প্রথম আমাদের এডিসি নির্বাচন হয়। এডিসি নির্বাচনের পর এডিসি দখল করেছিলেন সিপিএম হাত থেকে, সিপিআইএম এর হাত থেকে এডিসি দখল করেছিল ত্রিপুরা মথা। তো ত্রিপুরা মথার 2 বছর শাসনের প্রায় অতিক্রম হয়ে গেছে। ত্রিপুরা মথা নেতৃত্বরা নির্বাচনে আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তারা জাতির জন্য কথা বলবে, মাতৃ জন্য কথা বলবে, দফার জন্য কথা বলবে, দফা উন্নয়ন করবে, জাতির উন্নয়ন করবে, কিন্তু আজকে সরকার আসার পর, ত্রিপুরা মথা এডিসিতে সরকারে আসার পর, কিন্তু আজকে জাতিসত্ত্ব যে বিকাশ বা জনজাতিদের যে বিকাশ বা গ্রামের যে উন্নয়ন, তেমন কিন্তু কিছু হচ্ছে না। আচ্ছা, কারণ আপনি জানেন যে এডিসির যে আমাদের হেডকোয়ার্টার হচ্ছে আমাদের খমুলু। তো এডিসিতে কাজ করলে এডিসি থেকে একটা বিরাট একটা অংশ এডিসির তাদের ভূমিকাও সেটার প্রয়োজন। আচ্ছা, তো তারা তো 2 বছরের মধ্যে কিছুই করছে না। আমরা যখন রাজ্য সরকারের পক্ষ থেকে যতটুকু পারি আমরা এডিসি এলাকার মধ্যে জলের ব্যবস্থা এবং প্রত্যেকটা মানুষের ঘরের ব্যবস্থা আমরা করে চলছে, টয়লেটের ব্যবস্থা থেকে শুরু করে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক মানুষকে আমরা বিভিন্নভাবে স্কিম আমরা দিয়ে চলছি এখন পর্যন্ত। এটাও ত্রিপুরা মথার নেতৃত্বরা বিভিন্ন সময় বিভিন্নভাবে সেটাকে বাধা প্রাপ্ত করছেন। রাজ্য সরকারের মারফতে যে উন্নয়ন করতে আমরা যাচ্ছি সেটাকে বিভিন্নভাবে ত্রিপুরা মথা সরকারের যে সাপোর্টার, যারা ওয়ার্কার্স বা তাদের যে ওয়ারিয়ার্স, তাদের যে সমর্থক, তাদের কর্মীর দ্বারাতে উন্নয়ন এখন উস্তব্ধ হয়ে রয়েছে। তো জনজাতি এলাকার মধ্যে এখন সমস্যা রয়েছে। আমি জানি যদি এডিসি গভর্নমেন্ট, যদি এডিসি সরকার, যদি বিজেপি সরকার যদি থাকতো, তাহলে উন্নয়ন করতে আমাদের, তাহলে এক কথায় আমরা বলতে পারি যে আমরা গ্রাম পাহাড়ের মানুষ, জনজাতি অংশের মানুষ এডিসি এলাকার ভালো নেই, খুব একটা ভালো নেই আমরা বলতে পারি, ভালো নেই। ওকে, আমরা আসবো আপনার কাছে ফিরে আবার আর একবার। সমীরবাবু, এই মুহূর্তে একই প্রশ্ন আপনার কাছেও রাখবো, কেমন আছে গ্রাম পাহাড়ের মানুষেরা, জনজাতি অংশের মানুষেরা কেমন আছে? প্রথমে আমি বামফ্রন্টের পক্ষ থেকে নিউজ ভ্যানগার্ডকে শুভেচ্ছা জানাই এই আলোচনায় আহ্বান করার জন্য। পাশাপাশি আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে সবাইকে আমাদের পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। পাহাড়, গ্রাম পাহাড় একেবারে দিশেহারা,
উন্নয়নের কোনো কোনো চিত্র নেই, কোনো উন্নয়ন বলতে যা বোঝায় এটা একেবারেই স্তব্ধ। আপনার খরা, বৃষ্টি নেই, চৈত্র মাসে যা বৃষ্টি হয়েছিল বৈশাখ মাস পুরো চলে গেল, বৃষ্টি নেই। তারপরে গ্রামে কাজ নেই, রেগা আগে যা কাজ হতো সেগুলার কোনো চিহ্ন নেই, যাও যায় সেটাও ওই এডিসি ভিলেজের মধ্যে বা এডিসি ভিলেজের বাইরেও যদি কিছু থাকে সেখানে নিজেরা কিছু কাজ করার বা নিজেরার মধ্যে কিছু নেওয়ার পরে যা চায় সাধারণ মানুষের জন্য সেটাও টাকা পেতে অনেক দিন লেগে যায়। আপনি এর মধ্যে আমরা যারা প্রিন্ট মিডিয়া দেখি, যারা আমরা পত্রিকা দেখি বা সোশ্যাল মিডিয়াতেও আসে আপনার ছাঁবুনোতে, আজকে এপ্রিল মাসের বেতন আপনার মে মাসের আছে কয় তারিখ, 23 তারিখ, কয়েকদিন আগেও পর্যন্ত বেতন ঢুকেনি তাদের, যারা অঙ্গনওয়াড়ি যারা কাজ করেন। মাসে কত পায়? কেউ হেল্পাররা পায় 1000, মানে দিন কত 3000 হতে পারে, এরকম ঠিক একজন অ্যামাউন্টটা বলতে পারবো না। পাশাপাশি আবার দেখলাম গন্ধা সারাতেও একই রকম, সিডিপি অফিসে তালা ঝুলিয়ে দিচ্ছে। তার মানে কি? সেখানে প্রশাসন বলতে নাই, প্রশাসন মানে এটাকে দেখার দেখভাল করার জন্য এগুলা যাতে সুস্থভাবে চলে, এই অফিসগুলো যাতে ভালোভাবে চলে, এডিসি ভিলেজগুলো যাতে ভালোভাবে চলে। আপনার পানীয় জল নেই, রাস্তা প্রায় গড়ের বউ কলস নিয়ে রাস্তায় এসে রাস্তা অবরোধ করছে পানীয় জলের দাবিতে। সেখানে পিপ্রামথার যেমন দায়িত্ব রয়েছে, পিপ্রামথার অনেক প্রতিশ্রুতি ছিল তারা দফার জন্য অনেক কিছু করবে, মানে তিপ্রাসাদের জন্য তারা যান দিয়ে দেবে। বুবাকরা তো অনেক চিৎকার করে বলেছিলেন 11 তারিখ মানে ত্রিপুরা গ্রেটার ত্রিপুরা লেন হবে, বিজয় মিছিল হবে, কোনোটাই নেই, এখন কোনোটাই নেই, কোনো চিহ্নই নেই। উনি এখন মুখ দেখাতে বোধহয় লজ্জাবোধ করেন, আসেন চুপি চুপি চলে যান চুপি চুপি কোথায়। আগে তো আমরা লাইভ প্রায় দেখতাম, মহন লাইভ দেখি না, কিন্তু যেটা যেমন এডিসির যেমন দায়িত্ব রয়েছে, এডিসি তো রাজ্যেরই মধ্যে, রাজ্য সরকারের একটা নিশ্চয় দায়িত্ব, ওনারাও বলতে পারবেন না যে আমাদের দায়িত্ব নেই। রাজ্য সরকারের একটা প্রশাসনিক দায়িত্ব থাকে, সেখানকার যারা প্রশাসনিক কাজকর্ম হাতে ভালোভাবে চলে, যে টাকাগুলো যায় সেটা সঠিকভাবে খরচ হয় কিনা সেক্ষেত্রে দেখার দায়িত্ব রাজ্য সরকার নিশ্চয় রয়েছে। আপনার টাকা পয়সা কিভাবে, আপনি কিছুদিন পত্রিকায় উঠেছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন, টাকা পয়সা কিভাবে খরচ হচ্ছে সাধারণ মানুষের কাজকর্ম বা তাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো পৌঁছানোর পরিবর্তে। সাব জোনাল রয়েছে কয়টা আমাদের এনডি সাহেব বলতে পারবেন? কয়টা? 58টা সাব জোনাল, জোনাল রয়েছে 8টা। সেই সাব জোনাল, সেই জোনাল আর হেডকোয়ার্টারে বিভিন্ন কমিটি, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের নামে বিভিন্ন সুযোগ সুবিধা, এগুলোর বাবদে তো প্রচুর টাকা খরচ হয়ে যাচ্ছে। সেখানে তাহলে ডেভেলপমেন্ট হবে কোথায়? ডেভেলপমেন্টের কাজ হবে কোথায়? কি কোথেকে টাকা আসবে? এমনিসিপি তো টাকা রাজ্য সরকার থেকে যা পায় ডেভেলপমেন্টের জন্য, সেখানে তাহলে ডেভেলপমেন্ট একের মুখ থুবড়ে পড়ে আছে। এর মধ্যে আপনি রাবার প্ল্যান্টেশনের উপরে পাহাড়ের একটা অর্থনৈতিক পুরো সাপোর্ট, যেটা পেটো গ্রাম্য পাহাড়ের মানুষ যারা এখানে যারা শ্রমিক কাজ করে খায় তারাও এখান থেকে যুক্ত, বা যারা এখানে যারা রাবার বাগানের মালিক, যারা ব্যবসায়ী, বৃষ্টি নেই মানে কি রাবার ল্যাটেক্সও আসে না, খুব কম, নাই বললেই চলে। এগুলো পুরো দিক, সবটা দিক থেকে একেবারে পাহাড়ের যে অর্থনৈতিক অবস্থা শোচনীয় এবং মুখ থুবড়ে পড়ে আছে, মানুষ দিশাহারা। ওকে, তাহলে সময়বাবু আপনার কথা আমরা ধরে নিতে পারি, রাজ্যের গ্রাম পাহাড় বা জনজাতি অংশের মানুষ যারা এডিসিতে বসবাস করছেন, এডিসি এলাকাতে, ওনারা ভালো নেই এই মুহূর্তে, আর আপনি বলছেন অর্থনীতি একদম মুখ থুবড়ে পড়েছে। পদ্মবাবু, আমরা দুজন আপনাদের দুজনের মুখেই শুনলাম, এবার কথা হচ্ছে যে একটা জায়গায় এসে দাঁড়িয়ে, এই একবিংশ শতাব্দীতে 2023 এসে দাঁড়িয়ে আমাদের খুব জানতে ইচ্ছে করে, এখানে রাজনৈতিক দলের এক একজনের এক এক রকম চিন্তাধারা থাকতে পারে, তাদের কিভাবে জনজাতিদের উন্নয়ন করবে সেটা থাকতে পারে, কিন্তু কথা হচ্ছে জনজাতিরা এতদিনে এখনো কোন কোন জায়গায় পিছিয়ে বলে আপনার মনে হয়? দেখো, উনি বলছেন রাজ্য সরকারের ভিতরে আমাদের এডিসি এলাকা, আমি মানি এডিসি এবং শহর এবং গ্রাম নিয়ে এই তীব্র রাজ্যটা, আমরা দায়বদ্ধতা আছে বলে আমরা 2% সিপিএম এর শাসনের সময় যে জল
এখন 59% জল আমরা প্রত্যেকটা বাড়িতে মানুষের বাড়িতে আমরা জল পৌঁছে দিয়েছি। আচ্ছা, এডিসি এলাকায়? এডিসি এলাকায়। আচ্ছা, সেখানে এডিসি সরকার করাপশন করছে বলেই আমরা সাবজোনাল ডেপুটেশন দিয়েছি, জোনাল ডেপুটেশন আমরা দিয়েছি, আমরা গভর্নর কাছেও আমরা গিয়েছি, ডেপুটেশন দিয়েছি। তার মানে কি, এডিসি সরকার কে আমরা বিগত সিপিএনের সরকারের শাসনের থেকে আমরা 6% টাকা আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে এডিসি সরকারকে আমরা দিয়েছি। আচ্ছা, কিন্তু সেই টাকা এডিসি গভর্নমেন্ট হিসাব দিতে পারছে না। এডিসি গভর্নমেন্ট বলছে রাজ্য সরকার যথেষ্ট টাকা দিচ্ছে না, দিচ্ছে, আমি 6% আমরা বেশি দিচ্ছি। আপনি যেমন দেখছেন খেলেংবার হসপিটাল যে আমরা 30 কোটি টাকা দিচ্ছি, আমি বারবার বলছি প্রত্যেকটা টিভি চ্যানেল আমি বলেছি যে আমরা এডিসিতে টাকা দিয়েছে, এডিসি টাকা যে কার কিভাবে খরচ করছে এগুলি তারা হিসাব দেয়নি। আর আপনার দ্বিতীয় যে প্রশ্ন তা হচ্ছে যে এডিসি এলাকার মধ্যে পিছিয়ে রয়েছে জনজাতিদের, এই পিছিয়ে থাকার কারণ একমাত্র আঞ্চলিক দল এই রাজ্যের। আচ্ছা, এই আঞ্চলিক দল মানুষের ভুল ভ্রান্ত ভাবে বিভ্রান্ত ভাবে করিয়ে মাথার মধ্যে বিষ ডুবিয়ে ত্রিপুরা রাজ্যের মধ্যে আঞ্চলিক দল তারা যেভাবে মানুষকে বিভ্রান্ত করছেন, জনজাতিতে বেশিরভাগ জনজাতিকে যেভাবে বিভ্রান্ত করছেন, তো আঞ্চলিক দলের কারণে আমাদের আজকে এই ত্রিপুরা এমন একটা অবস্থা। এটা খুব সুন্দর সুন্দর কথা আপনি বললেন পদ্মবাবু, আপনার কথা অনুযায়ী যে জনজাতিদের, আমি কিন্তু একটা এমন একটা জিনিস জানতে চাইছি যে জলের অভাব রয়েছে, খাদ্যের অভাব রয়েছে, শিক্ষার অভাব রয়েছে, আমি সেই ভাগে যাচ্ছি না, জনজাতিরা কেন পিছিয়ে রয়েছে সেই মূল রুটটায়, সেই শেকড়টায় যাওয়ার চেষ্টা করছি। সমীরবাবু বলছেন পদ্মবাবু যে জনজাতিরা পিছিয়ে রয়েছে তার কারণ আঞ্চলিক দল, 25 বছর তো আঞ্চলিক দল ছিল না, বা তারও 5 বছর আগে 10 বছর তো আঞ্চলিক দল ছিল না, বামফ্রন্ট ছিল, তাহলে কেন আজকের জনজাতিদের এই অবস্থা? না, জনজাতিরা এই অবস্থায় উন্নয়ন যে হয়নি কথা আপনিও অস্বীকার করতে পারবেন না। যারা তুলনামূলক যদি আপনি আলোচনা করেন দেখেন, 1978 তো ত্রিপুরাতে বামফ্রন্ট সরকার আছে, 1978 আগে যাদের জন্ম 1978 পরে তারা হয়তো দেখতে পারবেন না ত্রিপুরাতে কেমন ছিল। আচ্ছা, মানে আপনি আগরতলা আসতে গেলে কয়টা নদীতে ব্রিজ ছিল কিনা, টিআরটিসি কদ্দূর পর্যন্ত যায় এগুলা, সেখান থেকে আজকে রাস্তা কিরকম উন্নতি হয়েছে, আপনি আগরতলা শহরে আগরতলা এয়ারপোর্টে কয়টা আগে কয়টা ফ্লাইট নামতো, বামফ্রন্ট আমলে এডিসি হয়েছে, আমরা সেই বিষয়ে আসবো, কিন্তু এখন কথা হচ্ছে যে আমি কিছু বলি না। বলুন বলুন, আপনি বলুন, আপনি শিক্ষায় উন্নতি হয়েছে, আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ যে ডেভেলপমেন্ট, কয়টা ব্লক ছিল, 17টা ব্লক ছিল, আজকে 58টা ব্লক হয়েছে, কয়টা সাব ডিভিশন ছিল, 10টা সাব ডিভিশন, আজকে কয়টা সাব ডিভিশন, 23টা সাব ডিভিশন, কয়টা ডিস্ট্রিক্ট কয়টা ছিল, 3টা ছিল, আজকে 8টা ডিস্ট্রিক্ট হয়েছে, যদি উন্নয়ন হয়ে থাকে, আমার প্রশ্নটা কোন জায়গায় ছিল, এত আমরা বারবার এই প্রশ্নটা আমরা বারবার করার চেষ্টা করছি যে এত যদি উন্নয়ন হয়ে থাকে জনজাতিদের, এবং সত্যি যদি যুগের সাথে তাল মিলিয়ে উন্নয়ন হয়ে থাকে, ইভেন কি রাজ্যের সাথে, রাজ্যের যে অন্য অংশের মানুষরা রয়েছে তাদের সঙ্গে যদি তাল মিলিয়ে জনজাতিদের উন্নয়ন হয়ে থাকে, গ্রাম পাহাড়ের উন্নয়ন হয়ে থাকে, তাহলে আঞ্চলিক দল কেন বারবার এক একবার এক একটা আঞ্চলিক দল এসে এভাবে জনজাতিদের বিভ্রান্ত করার চেষ্টা করছে আপনাদের কথা অনুযায়ী? সেখানে আঞ্চলিক দল বিভিন্ন সময়ে বিভিন্ন স্লোগানে আছে, সেই 1967 এর স্লোগান ছিল, এবার 2019 থেকে নতুন স্লোগান, নতুন স্লোগানে আমাদের স্বাধীন ত্রিপুরা হোক, ত্রিপুরা ল্যান্ড হোক, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হোক, স্বাধীন ত্রিপুরা হোক, তারপরে ত্রিপুরা ল্যান্ড হোক, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হোক, এটা আবেগ, তো একটা আবেগ, এবং এইবারে আগের যে আবেগগুলোর সঙ্গে ত্রিপুরা ল্যান্ড পর্যন্ত এক ধরনের আবেগ ছিল। আচ্ছা, গ্রেটার ত্রিপুরা ল্যান্ডে নতুন একজন আবির্ভাব, উনি রাজ পরিবারের লোক, এখনো আমরা অস্বীকার করতে পারবো না প্রত্যেকটা ত্রিপুরা শাহ যেটা জনজাতি
আমরা রাজবাড়ির যে এই রাজাদের প্রতি আমাদের যে আবেগ বা আমাদের যে শ্রদ্ধা এটা আমরা একেবারে নাই কথা বলতে পারবো না। এইগুলার সুযোগ নিয়েই এই যে উন্নয়ন হয়নি, 75 বছরে কিছুই উন্নয়ন হয়নি বা এইগুলা বিভিন্ন ধরনের অজুহাত গুলো তুলে এটাকে মূল যে মানুষের যে অ্যাকচুয়াল যে চাহিদা যা করা দরকার এদিক থেকে ডাইভার্ট করিয়ে টোটাল যুব সমাজকে আরেকটা দিকে ডাইভার্ট করিয়ে এটাকে সুযোগটা নিয়ে উনি এই গত বিধানসভা নির্বাচনে এই যে সিটগুলো পাওয়ার পিছনে একেই যুব সম্প্রদায়ের একটা ভালো অংশ ওনার সঙ্গে সুর মিলিয়ে কথা বলেছেন যে যারা আসলে 1978 আগে যাদের জন্ম উপরের জন্ম যারা কিছু ভালো জিনিস সবগুলোই দেখেছে, মেডিকেল কলেজ দেখেছে, এনআইটি দেখেছে, টিআইটি দেখেছে, ইউনিভার্সিটি তিনটা দেখেছে, প্রাইভেট ইউনিভার্সিটি সরকারি ইউনিভার্সিটি সবগুলোই দেখেছে, ভালো জিনিস দেখেছে, খারাপ তো দেখেনি, কোন জায়গা থেকে এসছে। ঠিক আছে, আমরা আমরা সেসব বিষয়ে আসবো, কিন্তু এখন কথা হচ্ছে পদ্মবাবু, এই যে যখনই জনজাতিদের উন্নয়নের কথা আসে তখনই বামফ্রন্ট আমলে উন্নয়ন হয়েছে, সেই অনুযায়ী বিজেপি আমলে হচ্ছে না, বা এখন এডিসি 2 বছর হাতে আছে, এই যে আমল ভাগ করে দিয়ে এটা কোন জায়গায় পিছিয়ে দেওয়া হচ্ছে জনজাতিদের। আমি আপনাকে বলছি, ওনাকে জিজ্ঞেস করে উনি প্রথম বলছে এডিসি এলাকা এখন পিছিয়ে রয়েছে, এডিসি এলাকার মধ্যে কাজ নেই, কিছু নেই। তাহলে এডিসি এলাকাতে এখন সরকার, নতুন সরকার, তীব্রমাত্রা সরকার মাত্র 2 বছর, তো বিগত দিনে সিপিএনের 35 বছর শাসন সময় এডিসি তারা যে করেছিল কি করেছেন জানেন? স্কুল আছে, স্কুলের মধ্যে মাস্টার নেই, হসপিটাল আছে, হসপিটালের মধ্যে ডাক্তার নেই, রাস্তা আছে, রাস্তা ভালো কোয়ালিটির রাস্তা নেই, আর যে রাস্তাগুলো আছিল সেটা অটল বিহারী বাজপেয়ীর সময় গ্রাম থেকে যে শহরকে জুড়িয়ে দেওয়ার জন্য যে প্রকল্প হাতে নিয়েছিল সেই রাস্তা হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর নামে, যে প্রাইম কি প্রাইম মিনিস্টার সড়ক রোজগার যোজনা। তাহলে উনি বলছেন সারা ত্রিপুরার যে খবর, আজকে বিষয়টা হচ্ছে গ্রাম পাহাড়, আজকে সিপিএনের দীর্ঘ 35 বছর অপশাসনের কারণে, মানে এডিসি এলাকাকে বঞ্চিত রাখার কারণে এডিসি এলাকার মানুষের চাহিদা অনুসার কাজ করতে পারছে না, দেখি আজকে ত্রিপুরাজের মধ্যে আঞ্চলিক দলের উত্থান, কিন্তু সেই আঞ্চলিক দল এসেও এখনো মানুষের জন্য কাজ করতে পারেন। আমরা আপনারা জানেন যে আমরা এডিসিতে এখন আমাদের কোন ক্ষমতাটি নেই, এখনো পঞ্চায়েত ইলেকশন হয়নি, ঠিক আছে কিনা, এখনো তো বিজেপিতে এডিসির মধ্যে এখনো সরকারে আসেনি অথবা রাজ্য সরকার আমাদের আছে এসেছে, তো এডিসির জন্য ষষ্ঠ তফসিলে আইন মোতাবেক এডিসিতে কাজ করতে গেলে এডিসির হাত দিয়ে কাজ করতে হয়। তো আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে আমি যে কথা বলেছিল আমরা উন্নয়ন করে চলছেন, প্রত্যেকটা আপনি জায়গা গিয়ে দেখবেন প্রত্যেকটা জায়গাতে রাস্তা নতুন হচ্ছে, রাস্তা মেনটেন্স হচ্ছে, প্রত্যেকটা আমাদের স্কুলের মধ্যে আমরা একলব্য স্কুল আমরা দিয়েছি এডিসি এলাকার মধ্যে, এই 5 বছরের মধ্যে আমরা 100 বিদ্যাজ্যোতি দিয়েছে এডিসি এলাকাতে, আমরা বিভিন্ন সংস্কৃতি জনজাতিদের যে সংস্কৃতি কৃষ্টি কালচার বিগত দিনে হারিয়ে গিয়েছিল সেটাকে আমরা পুনরায় আমরা মর্যাদা দিয়ে দিয়েছি। আপনি জানেন মহারাজার নামে আমরা এয়ারপোর্ট দিয়েছি, বর্মরাকে আমরা হাতে কতর করেছি, গন্ধা সরকে আমরা গন্ধা তুইষা করেছি, বিগত দিনে যেই সরকারের শাসনের সময় এই ত্রিপুরা যে ইতিহাস বিলুপ্ত হয়ে গেছিল সেগুলো আমরা পুনরায় আমরা ফিরিয়ে দিয়েছি। আচ্ছা, আমরা আমরা যদি একটু নজর দিই, আজ আপনারা বলছিলেন, সমীরবাবু হয়তো খুব বলছিলেন যে উনি লাইভে আসেন না, ত্রিপুরামাথার যিনি চিফ প্রদ্যুৎ দেববর্মা আজ সকালে একটি লাইভে এসে উনি কিছু কথা বলেছেন। উনি বলেছেন সিপিএম কংগ্রেস বিজেপি মথা আইপিএফটি এটার ফাইট নয়, এদের ফাইট নয়, ফাইটটা হচ্ছে যে আগামী মানে আনে বলে 15-20 সাল মে 15-20 বছরে কন জ্যাদা নকরি দেগা, কন জ্যাদা পয়সা কমায়েগা, কিসকে পাস জ্যাদা কন্ট্রোল হোগা, হাত মে কিসকে হাত মে সিস্টেম রহেগা বলছে। তার জন্য প্রদ্যুৎ থাকলে পাওয়ারটা ত্রিপ্রসাদের হাতে থাকবে, আর প্রদ্যুৎ না থাকলে বাকিরা ম্যানিপুলেট করতে পারবে। এটা কতটুকু ঠিক সমীরবাবু, ওনার বক্তব্যটা কতটুকু ঠিক? ওনারা তো ওনাদের পরিবারের লোক তো 1988 থেকে 1993 পর্যন্ত মন্ত্রী ছিলেন, তো ওনার মা মন্ত্রী ছিলেন রাজ পরিবারের, উনি রাজ পরিবারের ছেলে, ওনার মা মন্ত্রী ছিলেন, ওনার বাবা এমপি ছিলেন, একবার নয় বেশ কয়েকবার কয়েক টার্মে এমপি ছিলেন, কি করেছেন তাহলে? ক্ষমতাতে ওনারা দিয়েছিল তখন কংগ্রেস, কেন্দ্রে কংগ্রেস, রাজ্যে কংগ্রেসের এমপি, রাজ্যে কংগ্রেসের সরকার, কেন্দ্রে কংগ্রেসের সরকার, কি করেছিলেন ওনারা? যদি ওনারা যদি ঠিকমতো উন্নয়ন যদি করতেন, রাজ্যের যদি ভালোভাবে দেখতেন, তাহলে আজকে মেডিকেল কলেজ বুহাই হয়, ত্রিপুরাতে মেডিকেল কলেজ বুহাই হয়। আমাদের এমডি সাহেব বলেছেন যে ডাক্তার নেই,
কবে মেডিকেল কলেজ হলো কবে ত্রিপুরাতে? ডাক্তার তো আগে শর্ট ছিলই, এটা তো অস্বীকার করার উপর নেই। কিন্তু একটা এটা আমাদের এমবি সাহেব উনি কিন্তু আরেকটা জিনিস যেটা প্রতি বছর গত যে এই যে 2018 থেকে আপনার 2023 পর্যন্ত এই কয়েক বছর কয়জন ডাক্তার রিক্রুটমেন্ট হয়েছে? বামফ্রন্টের সময় তো প্রতি বছর ডাক্তার রিক্রুটমেন্ট হতো, এখন তো ডাক্তার বেকার ত্রিপুরাতে। বাঙালি তো ইউর ক্যাটাগরি তো ডাক্তার বেকার, এটা তো ঠিক আছে, এটা অনেক যেহেতু নাম্বার অনেক বেশি। এখন ট্রাইবেলও ডাক্তার বেকার, এটা কি কল্পনা করা যায়? যারা বাবা মা পড়াশোনা করান ডাক্তার বেকার। আপনি 2023 অব্দি ডাক্তার কতজন রিক্রুটমেন্ট? আমাদের 5 বছর সরকারের সময় আমরা 96,000 বেকারকে আমরা কর্মসংস্থান দিয়েছি, প্রায় 45,000 মানুষকে আমরা চাকরি দিয়েছি, বেকারকে আমরা চাকরি দিয়েছি। উনি একটাই কথা বলছেন, উনি খালি ডাক্তার চাকরি দেন। আমি কে বলছে ডাক্তার চাকরি দেন? হয়তো সংখ্যা আমাদের একটু কম। দেখো বিগত 2 বছর যাবত করোনা ভাইরাসের সময় আমাদের সরকার কাজ করতে পারেনি, বাকি 3 থেকে 4 বছরের মধ্যে আমরা অনেক দিয়েছি। আপনি ওনাকে প্রশ্ন করেছেন যে প্রদ্যুৎ কিশোরের সম্পর্কে, যে প্রদ্যুৎ কিশোর বলছেন তীব্র আশা থাকলে ক্ষমতা থাকবে, না থাকলে থাকবে না। দেখো উনি আরেকটা জবাব বিষয় নিয়ে উনি আপনাকে উত্তর দিয়েছেন, আপনি উত্তরটা মিলেছেন কিনা দর্শক যারা দেখছেন ওরাই বলতে পারবেন যে আপনার প্রশ্নের সাথে ওনার উত্তরটা মিলেছে কিনা। তো আমি এখানে বলতে চাই আজকে বিষয়টা যে আজকে বিষয়টা যেহেতু গ্রাম পাহাড় নিয়ে উনি রাজ্য নিয়ে আলোচনা করছেন, ঠিক আছে, আপনি শেষ করেন, উনি রাজ্য নিয়ে ডাক্তারের ব্যাপারটা চাকরির ব্যাপারটা যেহেতু বললেন, চাকরিটা একটা বার্নিং ইস্যু এই মুহূর্তে, তার জন্য চাকরিটা আমি একটু ক্লারিফাই করে নিলাম। এবার আপনি বলুন যে বলা হচ্ছে যে আগামী দিনে চাকরি কে বেশি দেবে বা কে পয়সা বেশি কামাবে বা কার হাতে কন্ট্রোল থাকবে, সত্তা কার হাতে থাকবে, সেই বিষয়গুলো যদি ত্রিপ্রাসাদ প্রদ্যুৎ থাকে তাহলে ত্রিপ্রাসাদের হাতে থাকবে, না হলে থাকবে না, একেবারে পুরা উল্টো। কারণ এডিসিতে ক্ষমতা দখলের পরে আপনারা পত্রপত্রিকে দেখেছেন কিছুদিনের মধ্যেই যে ইঞ্জিনিয়ার কিছু এগ্রিকালচার ডিপার্টমেন্টের মধ্যে ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হয়েছিল, 3 জন ইঞ্জিনিয়ার রিক্রুট করতেই যাদের স্বচ্ছতা নেই, হ্যাঁ যাদের দুজনে ইঞ্জিনিয়ার রিক্রুট করতে স্বচ্ছতার সঙ্গে যারা করতে পারেননি, খুমপুই একাডেমিতে টিচার রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে স্বচ্ছতার সঙ্গে করতে পারেননি, একজন মহিলা নেত্রী ত্রিপুরামোটা মহিলা নেত্রী, হ্যাঁ উনার মেয়েকে শেষ পর্যন্ত অফার সারেন্ডার করতে হয়েছে। তাহলে মানে কি স্বচ্ছতা, স্বচ্ছতা যাদের হাতে থাকবে, যারা স্বচ্ছতার সঙ্গে সরকার পরিচালনা করতে পারবে, অ্যাকচুয়ালি মানুষের কাছে যারা পৌঁছে দিতে পারবে, তারাই আসলে সেই জায়গাতে ত্রিপুরার মানুষ দেখেছে বিগত 25 বছর, এর আগে আরো 10 বছর, 1977 থেকে 1988, 1993 থেকে 2018 সাল পর্যন্ত দেখেছে সততার সঙ্গে চাকরি কাদের প্রতিবছর চাকরি কিভাবে হয়েছে। এই যা আমাদের মানে এমডিসি সাহেব যেটা বললেন, বিজেপি যিনি প্রতিনিধি এখানে এসছেন আলোচনা তিনি করছেন, যারা 45,000 চাকরি দিয়েছেন, আমরা তো তাহলে আমরা দেখতাম তো ত্রিপুরাতে যে যত এই 5 বছরে 45,000 চাকরি হলে তাহলে যে টোটাল যা সংখ্যা কত রিক্রুটমেন্ট হয়েছে আর কত রিটায়ারমেন্ট গেছে, টোটাল কর্মচারীর সংখ্যা তো কমে গেছে। আপনার বিধানসভাতে জিজ্ঞেস করতে বলুন না, বিধানসভাতে জিজ্ঞেস, বিধানসভা তথ্য বলুন না, আপনার আমরা তো তথ্য দিচ্ছি, তথ্য থেকেই তো বিধানসভা তথ্য থেকে বেরিয়ে আসছে, গুগলে সার্চ করে দেখুন, না গুগলে সার্চ নয়, কতজন মানুষকে আমরা চাকরি দিয়েছি সেটার মাধ্যমে। 2018 এর পরে যা রিক্রুটমেন্ট হয়েছে এখন যা কর্মচারীর সংখ্যা, 35 বছরের বামফ্রম যে চাকরি দিতে পারে না, বেশি থাকার কথা, 5 বছরের মধ্যে আমরা তার চেয়ে আমরা অনেক গুণ বেশি, ঠিক আছে, আমাদের আমাদের বিচার করবেন, আমরা যেটা এটা জানি যারা চাকরি পেয়েছে তারা জানে, যারা জানে কতজন মানুষ চাকরি পেয়েছে ত্রিপুরাজ্যের মধ্যে, ত্রিপুরা মথার যিনি ছবি মঞ্চে কথা বলেছেন এটা বাস্তবের সঙ্গে কোনো মিলেই নেই একেবারে, মানে ত্রিপুরাশা বলে দফা বলে যারা বিশ্বাস করেছেন, যারা বিশ্বাস করে তাদেরকে ভোট দিয়েছেন, তাদের জন্য কাজ করেছেন, তারা আজকে আফসোস করছে বিভিন্ন আপনাদের সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন এদিন দেখলাম এই দঙ্গ টিভিতে একজন কর্মী 2023-এর একজন এরকম চাকরি হারানো একজন শিক্ষক ত্রিপুরামোথা রয়ে উনি অনেক কাজ করেছেন, অনেক আমি নিজে পার্সোনালি চিনি এই লোকটাকে, এই যে যিনি যা কথা বলছেন আপনি আমি পার্সোনালি চিনি, আমি শুনে দেখেছি একে বাস্তব কথাগুলো বলেছেন। এমডিসি হওয়ার আগে, এডিসিতে নির্বাচন হওয়ার আগে তাদের যে
ব্যক্তিগত সম্পত্তি কি ছিল এই ডিক্লারেশন আজকে দুই বছরের মাথায় যদি কাউকে ডিক্লারেশন দিতে বলে তাহলে তাদের কত হয়েছে তারা প্রকাশ করুক তীব্রমথার ঠিক এই জায়গা না না বলছি সত্যতার সঙ্গে দিতে পারবে একথাটা মোটেই ঠিক নয় তীব্রমথার কাছে বা তীব্রসাদের কাছে ক্ষমতা থাকলে আসলে হলো কি নীতি আদর্শহীন কোন যদি কোন দল থাকে তাহলে তারা কিছু করতে পারবে না কিন্তু দেখুন আপনারা দুজনেই মানে বারবার বলছেন যে তীব্রমথার হাতে বলে এডিসির ক্ষমতা রয়েছে বলে এডিসির উন্নয়ন এই মুহূর্তে নেই এডিসি মুখ থুবড়ে পড়েছে আপনারা বলছেন কিন্তু কথা হচ্ছে তীব্রমথার হাতে তো দু বছরে আপনারা যেটা বলছেন নিয়োগে স্বচ্ছতা নেই বা ওনারা নিজেদের সুযোগ সুবিধা নিচ্ছেন সবকিছু আমরা ধরে নিলাম আপনাদের কথা অভিযোগগুলো কিন্তু তার আগে এমন কি উন্নয়ন হয়েছে যদি বলা হয় যে আজকের ডেটে এতটা জনজাতিদের উন্নয়ন নিয়ে এত কথা বলা হয় এবং জনজাতিরাও তাতে সায় দেন যে একদমই কোনো উন্নয়ন হয়নি তাহলে কি তীব্রমথার দু বছর এসছে তার আগে তো অন্যান্য রাজনৈতিক দলরা ছিল তীব্রমথা আসার আগে পাহাড়ের উন্নয়ন হয়নি একেবারে মিথ্যা কথা জনজাতিরা কি সেটা বিশ্বাস করছে জনজাতিরা উন্নয়ন হয়নি একেবারে আপনি বলছেন উন্নয়ন হয়েছে ঠিক আছে আপনি উন্নয়ন হয়েছে বলে আজকে পাহাড়ের যে দিন মজুরির ছেলে তার ছেলেও আজকে ডাক্তার ঠিক আছে আমি আসি পদ্মবাবু আপনারা কতটুকু এটা মানেন যে আমি উন্নয়নের এই বিষয়ে আমি বলছি আপনার সামনে দেখো আজকে বামফ্রন্ট বঞ্চিত করেছে বলে আজকে আঞ্চলিক দলে উত্থান হয়েছে ত্রিপুরাজের মধ্যে তো বামফ্রন্ট তো এডিসি বিরোধী আসিল এডিসি যাতে না হয় এটার বিরোধী ছিল একসময় বামফ্রন্ট আচ্ছা এডিসি যাতে ত্রিপুরাজের মধ্যে আলগা মানে শিক্ষোদ্দোল মধ্যে আইনগুলি এইগুলি না হয় এডিসির বিরোধী ছিল তাহলে বামফ্রন্ট এডিসির কিভাবে ডেভেলপ করবে তো 35 বছর বামফ্রন্টের সময় এডিসির মধ্যে কি হয়েছে আপনারাও জানেন কোন জল ছিলই না জলের ব্যবস্থা কারণের ব্যবস্থা কিছু ছিল না তো কিছু ছিল না এডিসি তো ওরা বিরোধিতা করতো একসময় উপজাত যুব সৌদি তারা কোন রকম এডিসি আজকে করেছেন আমি আরেকটা কথা বলতে চাই সেখানে যে দেখো রাজনীতির মাধ্যমে থানচা হবে না রাজনৈতিক মাধ্যমে কোনো সময় থানচা হবে না সামাজিকত ভাবে আমরা থানচা হতে পারে আচ্ছা রাজনৈতিকগত ভাবে আমরা যতই তুমি থানচা 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 করে আপনি যতই করুক রাজনৈতিকগত ভাবে হবে না কিন্তু সামাজিকের মাধ্যমে আমরা থানচা হতে পারি কিন্তু পদবী এখানে আমার একটা প্রশ্ন আছে থানচা আপনারা বলছেন ঠিক আছে থানচা থাকা সবার মধ্যে থানচা থাকা ভালো কিন্তু থানচা কেন শুধু জনজাতিদের মধ্যে আমাদের রাজ্যের সৌভ্রাতৃত্ব নষ্ট করে থানচা কেন আমি তো এই কথাই বলছি যে থানচা কেন দেখো তাদের এটা একটা ভোট ব্যাংক পলিটিক্স তাদের মানুষকে ভুল বুঝিয়ে আজকে তারা এমডিসি হওয়ার জন্য মানুষকে ভুল বুঝিয়ে এমএলএ হওয়ার জন্য মানুষকে ভুল বুঝিয়ে ভোট নিয়ে এ কি আঞ্চলিক দলের কাম কাজ হয়ে এটা তার টাকা বা অর্থ বানানোর জন্য এটাই হচ্ছে আঞ্চলিক দলের কাজ ঠিক সৌরভ আপনি আপনি বিরোধিতাতে কিছুটা বলতে চাইছিলেন বামফ্রন্ট বিরোধিতা করেছে এডিসি কতটুকু সত্যি তিনি বিজেপি প্রতিনিধি আমাদের এমডি সাহেব যেটা বলেছেন যে বামফ্রন্ট এডিসির বিপক্ষে এডিসি নিয়ে এডিসি গঠন করা দরকার হ্যাঁ এই ত্রিপ্রসাদের স্বায়ত্ত শাসনের ব্যাপারে 1956 খ্রিস্টাব্দের 30শে অগস্ট দশরথ দেব লোকসভায় একটা বক্তব্য রেখেছিল আচ্ছা সেখানে কিন্তু পরিষ্কার উনি বলেছেন যেখানে যেখানে কিভাবে এটা হতে পারে যে ত্রিপ্রসাদের জন্য ত্রিপুরা উন্নয়নটা কিভাবে হতে পারে ত্রিপুরা ট্রাইবাল জন্য ডেভেলপমেন্ট কি হবে এই যে এডিসি দাঁতের কিভাবে স্বায়ত্ত শাসন দেওয়া যেতে পারে সেই নিয়ে কিন্তু উনি সেখানে 1956 সনে উনি যখন এমপি ছিলেন লোকসভায় না তখন যখন এডিসি নিয়ে কথা হচ্ছিল তখন তো সিপিএম এর বিরোধী করছিল যে এডিসি হবে না এটা সম্ভব না শিক্ষিতদের হবে না তখন বামফ্রন্টই তো তার প্রতিবাদ করেছিল রাজ্যের মানুষ জানে তাহলে মানে তাহলে সারা রাজ্যের মানুষ জানে তাহলে এডিসি হলো কি না হয় এটা হলো কি করে উপজাতি যুব সমিতি উপজাতি যুব সমিতিতে তাদের দাবি এডিসিটা করার বিষয়ে আপনি সব তন্ত্রবশীলে বামফ্রন্ট করেছে যার জন্য পরবর্তী সময় এটা ত্রিপুরা থেকে বিধানসভায় পাস করে সর্বদলীয় সবাই মিলে এটা পাস করে কেন্দ্র সরকারের কাছে পাঠিয়েছে শিক্ষিত দলের পরবর্তী সময় হয়েছে ঠিক আমরা আমরা আগে এডিসি কংগ্রেস দলের বিপক্ষে বামফ্রন্ট সেখানে উপজাতি যুব সমিতি নেতারা তারা করেছিল অসম্ভব হ্যাঁ শিক্ষিত দলের বিরোধী ছিল বামফ্রন্ট কোনো দিন না আমরা এডিসির বিরোধিতা কি হয়েছিল এডিসি গঠন হয়ে গেছে এখন কথা হচ্ছে যে আমাদের আলটিমেট কথা আলটিমেট প্রশ্ন হচ্ছে যে জনজাতিদের উন্নয়নে বাধা কোথায় হচ্ছে দেখুন আপনারা বারবার তীব্রমথার দিকে আঙুল তুলছেন দু বছর ধরে তীব্রমথায় শাসনে রয়েছে আর তীব্রমথার চিফ প্রদ্যুৎবাবু আজকে সকালেও বলেছেন যে এডিসির জন্য কোনো ধরনের রাজ্য সরকার কোনো সহায়তা করছে না
পয়সা করে দিচ্ছে না, এডিসির মানুষের বিভিন্ন রকম সাহায্যের প্রয়োজন হয়, যেটা ওনার কাছে ওনারা আসেন, মানুষের চিকিৎসার ব্যাপারে হেল্প লাগছে বা শিক্ষাক্ষেত্রে হেল্প লাগছে, উনি বলছেন নিজের পকেট থেকে হেল্প করছেন। না না, আমি এই কথা বলছি, দেখো প্রদ্যুৎ বাবু আগেও ছিল ত্রিপুরাজ্যের মধ্যে, বামফ্রন্টের 35 বছর শাসনের সময় ত্রিপুরাজ্যের মধ্যে ছিল, কংগ্রেসের 10 বছর শাসনের সময়ও ত্রিপুরাজ্যের মধ্যে ওনার তার মা বাবা থেকে শুরু করে ও তারে ছিল এক সময়, কংগ্রেস সময় 88-93 মধ্যে তখনও ছিল তাদের পরিবার, কিন্তু তখন তো তারা কিছুই করেনি, তখন তারা কিছুই করেনি। কিন্তু তো আজকে উনি বলছেন প্রথমত তাদের ডাক কি ছিল, আমি একটু একবার বিস্তারিত করতে চাই। পূজা জাতি উলো পার্টি প্রথমে ছিল, এবার বিধানসভার মধ্যে কি দেখা গেছে, সেখানে 17-18 জন তাদের নন ট্রাইবেল এর ক্যান্ডিডেট হয়েছে পূজা জাতি উলো পার্টি, কিন্তু সেখানে মধ্যে নাই। আরেকটা কথা বলছিল যে 10টার দিকে রেজাউল এলাকার গ্যাটার ত্রিপ্রলেন হবে, এটাও নেই। ঠিক আছে, তা থেকে আমরা পরিষ্কার, কিন্তু দেখো আমরা বলেছিলাম, বিজেপি বলেছিলাম 2021 এডিসি নির্বাচনের সামনে যদি আমরা ক্ষমতাতে আসে তাহলে আমরা এই আমরা এডিসির জন্য আমরা রাজ্য কেন্দ্র সরকারের কাছে আমরা করব। এখন ক্ষমতা না আসার কারণ তো এখনো আমরা করছি, কি করছে আমি একটু বলি। টিটিসি গঠন করার জন্য, এডিসিতে 50টা সিট গঠন করার জন্য, এডিসি ফান্ডিং এর ব্যবস্থা, ডাইরেক্ট ফান্ডিং এর ব্যবস্থা, এইগুলি আমরা এখনো সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা আমাদের রাজ্য সরকার ফাইল পাঠিয়ে দিয়েছেন, বিল পাস করে ফাইল পাঠিয়ে দিয়েছেন, এখনো আমরা এটা হব। কিন্তু 2021 সালে এমন একটা ত্রিপুরাজ্যের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি করে আঞ্চলিক দল আজকে ক্ষমতা আসার পর কিছুই কাজ করছেন না, যে ইস্যুটা হচ্ছে রাজা বুবাগরা থানচা কি তাকে এবং মোথা কইয়াছে বিভিন্নভাবে একটা চক্রান্ত করে আজকে উন্নয়ন সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে আমি প্রথমে বলেছি, রাজ্য সরকারের পক্ষ থেকে যদি কোনো ডিপার্টমেন্ট এডিসি এলাকাতে কাজ করতে গেলে বিভিন্নভাবে মানুষের দ্বারাতে সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে, কাজ করতে ঠিক মতো কাজ করতে পারছে না রাজ্য সরকার। তারপরেও এই বাধা বিঘ্নকে পার পেরিয়ে আমাদের রাজ্য সরকার অনেক কাজ আমাদের এডিসি এলাকার মধ্যে করেছি, রাস্তাঘাট থেকে জলের থেকে শুরু করে ঘরের থেকে শুরু করে অনেক কিছু আমরা করেছি কিন্তু ত্রিপুরাজ্যের মধ্যে। কিন্তু আমরা যদি এডিসি ক্ষমতা যদি আসতো তাহলে কিন্তু আমরা ট্রিপল ইঞ্জিনের যে সরকার, আমরা সার্বিক যেভাবে রাজ্যকে আমরা কাজ করেছি, যে আমাদের ডেন্টাল কলেজ থেকে আমাদের মুখ্যমন্ত্রী প্রাণপ্রিয় জনতার জননেতা আমাদের মানিক সাহা জি এই 1 বছরের মধ্যে ত্রিপুরাজ্যের মধ্যে যে মানে ডেভেলপ করেছেন, যে 12% দিয়ে দিয়েছেন বা সারা ত্রিপুরাজ্যের মধ্যে বিভিন্ন কলেজ বিভিন্ন রাস্তাঘাট যেভাবে উন্নয়ন করেছেন, সব মানুষের জন্য যেভাবে চিন্তা করেছেন, আমরা যদি ত্রিপল ইঞ্জিনের যদি সরকার হতো তাহলে কিন্তু এডিসি আজকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতো না। প্রদ্যুৎ বাবু বলছেন যে জনজাতি যে বিভিন্ন লিডাররা রয়েছেন আপনাদের মতো নেতৃত্বরা যারা রয়েছেন ওনারা জনজাতির জন্য আওয়াজ তোলেন না, এয়ারপোর্টে যখন গগগ ভাষায় কে বলছেন হয় না বলছেন আওয়াজ তোলেন না, আমি বলছি সিবিএসসি পরীক্ষা যখন বাংলা থেকে ইংলিশে হচ্ছে না আপনারা আওয়াজ তুলছেন, আমি বলছেন সিবিএস এর মাধ্যম কি রোমান স্ক্রিপ্ট, তাদের কথা রোমান স্ক্রিপ্ট ভাষাটা কোথায় লিপি, এই লিপিটা বাইরে বিদেশি, ককবরগের জন্য রোমান স্ক্রিপ্ট কেন চাই, রোমান তো একটা ইংলিশ, এটা তো সেটা হচ্ছে রোমানিয়াম ও বাইরে আমাদের বিদেশ থেকে তো এটা এটা তো একটা জাতির তাদের একটা ভাষা, কিন্তু এটাকে ককবরক এটা লিখতে হবে এটা তো কথা না, রোমান স্ক্রিপ্ট কারা চাই যারা এই রাজ্যের মধ্যে যারা খ্রিস্টান যারা তাদের বেশি দাবি এই রোমান স্ক্রিপ্টের, আমি পরিষ্কার কথা বলবো তাদেরই বেশি দাবি, কিন্তু আমরা ককবরকের লাগিয়ে রোমান স্ক্রিপ্ট কেন আপনারা কি সাপোর্ট করছেন, দেখো বাংলাতে চলে আসছিল, দেখো এটা তো বাংলাতে তো করেছিল মহারাজার আমল থেকে, রাজাদে ওই বীর বিক্রম কিশোর মানিকের আমল থেকে রবীন্দ্রনাথ বিজ্ঞান থাকতো সেখানে আমরা ওই মহারাজার থেকে ঠিক বাংলা ভাষা ত্রিপুরাজ্যের মধ্যে প্রচলিত ছিল, এটা তো বাংলা ভাষা তো আমরাও করিনি, ঠিক আছে না। তবে আমি বলতে চাই আমরা ভারতীয়, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের প্রথম আমাদের ভাষা হচ্ছে হিন্দি, আপনাদের মতামত জেনে নি, যখনই লিপির কথা আসে এবং এটা ত্রিপুরা মাথার চেয়ারম্যান প্রদ্যুৎ বাবুও কিন্তু উঠিয়ে নিয়েছেন যে জনজাতি যে লিডাররা রয়েছেন ওনারা বেসিক্যালি কোনো আওয়াজ তোলেন না এবং ওনারা এই যে বলছেন এয়ারপোর্টে ককবরক ভাষার কোনো অ্যানাউন্সমেন্ট হয় না, বাংলা হয় হিন্দিতে হয় ইংলিশে হয় কিন্তু ওনারা কথা বলেন না, একইভাবে সিবিএসসি পরীক্ষা বাংলাতে হচ্ছে সেখানে ইংলিশে হচ্ছে না বা রোমান হরফে হচ্ছে না লিপি নিয়েতে আপনাদের কোনো বক্তব্য নেই, আপনারা বামফ্রন্টের আমল থেকে বাংলাতে চলছে এবং সেই 1979 যখন আপনারা যখন ককবরককে সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ঘোষণা করেন হ্যাঁ তখন থেকে বাংলাতে চলে আসছে, বাংলা হরফে চলে আসছে কিন্তু লিপিটা এখনো কিন্তু সেটা নির্ধারণ হয়নি যে অফিসিয়ালি কোনটা লিপি হবে ককবরক ভাষার, আপনারা কোনটা সাপোর্ট করছেন? এই যে এয়ারপোর্টে ককবরক ভাষায় অ্যানাউন্সমেন্ট একসময় ছিল,
আচ্ছা ত্রিপুরা যে কোনো সময় ছিল না, না কক্সবাজার বাসায় এর প্রতি কোনো সময় ছিল ছিল কি ছিল আচ্ছা আপনি বলুন। আমি আমি ব্যক্তিগতভাবে জানি না এটা কবে ছিল, ছিল এক সময় ছিল না কক্সবাজার বাসায় কোনো ছিল না। উনি যখন আমাদের মানে সাংসদ জিতেন্দ্র চৌধুরী যখন ছিলেন আচ্ছা উনি তখনকার সিভিল এভিয়েশন মিনিস্টারের চিঠি দিয়েছিলেন। আচ্ছা এটা এটা তো খুব রিসেন্ট ঘটনা, আমি তো জানি ত্রিপুরা যে মধ্যে কোন সময় এয়ারপোর্টে কক্সবাজার বাসে ছিল না, ঠিক আছে আমরা এটা জেনে নেব। উনি যখন বলছেন যখন বলছেন দর্শক শুনছেন, আপনি লিপি নিয়ে, লিপি নিয়ে বামফ্রন্ট যখন এটা স্বীকৃতি দেয় 1979 সালে 19 জানুয়ারি, তখন যেহেতু বেশিরভাগ মানুষ না দেবনাগরী না রোমান স্ক্রিপ্ট, এটাকে বলুন আপনার কি দেবনাগরী সমর্থন করছেন না রোমান স্ক্রিপ্ট বলুন আপনি, বেশিরভাগ মানুষ পরিষ্কার করুন বাংলা অক্ষরের সঙ্গে পরিচিত ছিলেন। আচ্ছা যার জন্য যেটা করলে সুবিধা হবে সেটা 1979 সালে ওকে যুগের সময়ের পরিবর্তনে যার জন্য পরবর্তী সময় এ নিয়ে বিতর্ক দেখা দেয়, ভাষা কমিশন আসে, পবিত্র সরকার আসে, উনি এটা নিয়ে বিভিন্ন ওনার রিপোর্টটা তো আজও প্রকাশিত হয়নি, প্রকাশিত হয়নি কিন্তু সেখানে পরিষ্কার উনি মন্তব্য রেখে গেছেন এই জনগোষ্ঠীর মানুষ বেশিরভাগ মানুষ যেটাতে চায় সেটাতেই দেওয়া দরকার। কি চায় এখন কথা হচ্ছে এখন বেশিরভাগ মানুষ, বেশিরভাগ মানুষ বিভিন্ন জায়গায় গেছেন, আমি সরাসরি যাওয়ার আমার সুযোগ হয়নি কিন্তু যারা গেছেন ওনাদেরকে যারা নিয়ে গেছেন বিভিন্ন গ্রামের স্কুলে সেই ক্লাস ফাইভ থেকে বা নাইন থেকে ফাইভ থেকে এইট নাইন থেকে টুয়েলভ এই বিভিন্ন স্ট্যান্ডার্ডে যারা কি চেয়েছেন তারা কিন্তু বেশিরভাগ ইংরেজিতে বলেছে, ইংরেজি বলেছে ওকে, তার মানে তারা আমরা না না সেই জায়গা রোমান স্ক্রিপ্ট চাই, না না রোমান স্ক্রিপ্ট না, আমাদের পরিষ্কার বক্তব্য এটা নিয়ে কোনো ধরনের বাঘ বিতন্ডা কোন ধরনের বিতর্ক না গিয়ে বেশিরভাগ মানুষ যেটাতে চায় আমাদের না, বেশিরভাগ মানুষ যে চায় সেটা কিভাবে নির্ধারণ হবে, এটা নিয়ে তো ভোট হবে না, এটা নিয়ে তো মতামত মত নেওয়া হবে না, তাহলে নিতে হবে তাহলে পলিটিক্যাল লিডার বা কোন অর্গানাইজেশনের হেডরা আপনি পরিষ্কার বলুন আমার কথা বলুন কিভাবে দেবে, একটা কলেজে ধরুন 1200 স্টুডেন্ট আছে ওকে, একটা ইউনিভার্সিটিতে ধরুন 1500 স্টুডেন্ট আছে, কলেজ কয়টা আছে এখন বিভিন্ন 23টা সাব ডিভিশন মানে এভাবে এভাবে মানে আপনি নীতি চাইছেন কি মত নিতে চাইছেন, উনি কথাটা ঘুরিয়ে বলছেন, উনি কথাটা ঘুরিয়ে বলছেন, উনি পরিষ্কারই বলুন আমরা কক্সবাজার ভাষাকে আমরা বাংলা ভাষায় চাই অথবা দেবনাগরী চাই অথবা রোমান স্ক্রিপ্ট চাই, আমরা দেবনাগরী কোন ভাষাতে চাই রোমান স্ক্রিপ্ট কোনটা আমরা স্পেশাল কোনটা ওকে, কিছু নাই মানুষ যে মানুষ কি চায় আপনার ব্যক্তিগত মতামত এখানে শুনবো, আমরা বলতে আমরা বলতে আমরা কোন পথে বাধা হয়ে দাঁড়াবো, শুনবো এখানে আমরা বলতে উনি বলতে পারছেন না, বামফ্রন্ট চাইছে মানে সাধারণ বেশিরভাগ মানুষ যেটা চাইবে এবং বেশিরভাগ মানুষের মত জানার উপায়টা হচ্ছে আপনি বলছেন বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি স্কুলে গিয়ে জানবে ওকে, তাহলে সেই অংশের মানুষের কি হবে যারা সত্যি কখনো স্কুলে যায়নি বা যারা পড়াশোনা জানে না যারা শুধু বলে, আজকের দিনে খুব কম, আচ্ছা আজকের দিনে ইংরেজি জানে না খুব কম আজকের দিনে, সেই 1979 এটা কিছু ছিল, আচ্ছা পরবর্তী আস্তে আস্তে আজকের দিনে ইংরেজি অক্ষর সঙ্গে পরিচয় নাই, আপনি দেখুন এই যে গ্রাম অঞ্চলে যে স্কুলগুলা যে কোন কোন জায়গায় যে কিছু মার্চ করে দিচ্ছে এগুলো করছে, এগুলোর কারণ হয়তো দৃষ্টিভঙ্গির বিভিন্ন বিভিন্ন দলের বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে কিন্তু পরিবার অখন গ্রামেও দেখেন ছোট পরিবার, এই যে মানুষের মধ্যে চেতনার যে বিকাশ, আচ্ছা হ্যাঁ এই যে আপনি তার পরিবার ছোট করা বার্ডেন ছোট করা এগিয়ে যাওয়া, আজকে গরিব যে শহরের মধ্যে দেখলে আপনি বলছেন শিক্ষা পৌঁছে গেছে গ্রাম পাহাড়ে, শিক্ষা গ্রাম পাহাড়ে শিক্ষা পৌঁছে না না লেক চৌমুনিতে আপনি একজন যারা এই যে বাঁশের কুল বিক্রি করে মহিলা কেউ এসছেন ধরুন তৈরি থেকে কেউ এসছেন গ্রাম পাহাড় থেকে আসেন, ওনারা যেভাবে মাঝে মধ্যে আমি একটু জিজ্ঞেস করি তাদের যে লাইফস্টাইলটা কেমন, এখানে ভাড়া নিয়ে থেকে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করায়, ভাড়া নিয়ে থেকে কাজগুলা করায়, মা কুর থেকে কই চুল বা বিভিন্ন জায়গা থেকে এগুলো প্রশ্ন এটা না, তার মনে কি প্রশ্ন এটা না, আমাকে তো এটা আপনি পরিষ্কার করে বলুন, আপনি পরিষ্কার করে বলুন আপনারা কি চান না, আপনারা ওনারা বলছেন আপনারা বলকে কি বাসায় চাই, ঠিক ওনারা বলছেন দেবনাগরীতে চাইছেন,
মানুষ বেশিরভাগ ইংরেজি চাইছে, তো কি কি প্রমাণ করবেন উনি? আরে প্রমাণ হোক না এটা, ঠিক আছে, এটা 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 একটা মানে মানুষের চাইছে, তুমি কি চাই? এটা একটা মত জানার বিষয়, থাকতে কি চাই, কি থাকতে হবে, মত তো জানার তুমি থাকতেই হবে, ঠিক আছে। পদ্মবাবু, 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 আমরা আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে চলে এসেছি। আসলে আমরা একটু জানার চেষ্টা করছিলাম, নিউজ ভ্যানগার্ড বরাবরই জানার চেষ্টা করে। আমরা কিছুদিন আগেও বিভিন্ন জনজাতি অংশের লিডারদের সঙ্গে কথা বলেছি, নেতৃত্বের সঙ্গে কথা বলেছি, জনজাতিদের যে এই যে উন্নয়ন নিয়ে যে রাজনীতিটা বহু বছর, যুগের পর যুগ ধরে চলে আসছে, এবং উন্নয়নটা রাজনীতি চলুক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু পাশাপাশি যদি উন্নয়নটা ঠিক ধরনের হয় সেটাই আমরা চাইছি। কেন হচ্ছে না সেটার মূল কারণটাই খুঁজে বার করার চেষ্টা করছি। ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আসছে, আগামী দিনে লোকসভা নির্বাচন আসছে। আজ আমরা আবারও ত্রিপ্রামথার যিনি সুপ্রিমো ওনার কথায় আসছি, উনি বলেছেন 1:1 লড়াই চাইছেন ধনপুরে, এবং যে ভুলটা উনি করেছেন হয়তো সবাই বলে নাকি, উনি বলেছেন যে সবাই হয়তো ভুল করেছে, এবার ধনপুরে 1:1 লড়াই চাইছেন, উনি কথা বলবেন। এবার হচ্ছে এক, আর অপোজিশনে একসাথে আবার আসার সময় হচ্ছে লোকসভা, উনি বলছেন এমন একজনকে পাঠাতে হবে যিনি পার্লামেন্টকে রিপ্রেজেন্ট করবে, কাঁপাবে, একটা ইঙ্গিতপূর্ণ কথা, এমন একজনকে। আমাদের এখানে তো লোকসভা সিট দুটো, তাহলে উনি একজনকে বললেন কেন? দেখো, ধনপুরের যে বাই ইলেকশন আছে সামনে, আরো 4-5 মাসের পর আমাদের বাই ইলেকশন হবে, তো আপনার ওইখানে প্রশ্ন করেছেন যে আমাদের প্রদীপবাবু যে প্রশ্নটা করেছিলেন সেই প্রশ্ন, এখন 1:1 কার সাথে চাইছে আমি তো সেটা ক্লিয়ার না। 1:1 সিপিএনের সাথে কি তীব্রমতা চাইছে নাকি বিজেপির সাথে কি তীব্রমতা চাইছে? আচ্ছা, আর উনার ডাকে সারা দিয়ে কি সিপিএন ময়দান থেকে তারা টিকিট মানে ক্যান্ডিডেট প্রতিদ্বন্দ্বী না করে সিপিএন কি বাড়িতে বসে থাকবে? কারণ ওনার ডাকে তো উনি তো ডাকও দিয়েছিল বিধানসভার আগে যে আমরা বিরোধীরা এক মঞ্চে আসুক, আমরা বিজেপিকে পরাস্ত করতে হবে, তবে তো তখন তো হলো না। সেখানে কি হয়েছে, দীর্ঘ দশক ধরে আমরা দেখেছি যে ত্রিপুরাজের মধ্যে কংগ্রেস এবং সিপিএনের যে বিরোধিতা, কংগ্রেস, হ্যাঁ, কিন্তু সেখানে তীব্রমতা আসেনি। তো বিধানসভার সময় যখন এখানে আসেনি, এখন তার পদ্ধতি আমাদের যে উনার ডাকে যে এখানে সিপিএন মনোনয়ন দেবে না সেটা আমি জানি। তবে আরেকটা প্রশ্ন আপনি করেছিলেন যে লোকসভাটা যে এমন একদম ব্যক্তিকে পাঠানো সেখানে দরকার যে উনি যাতে লোকসভা কাঁপাতে পারে, আমি তো জানেন একজন দিয়ে লোকসভা কি করে কাঁপবে না, সেটা কাঁপবে, কিন্তু একজন কেন? তো জানি না, এটা তো উনাকে প্রশ্ন করা দরকার, মানে বা তাদের প্রতিনিধি যারা আছে তাদেরকে প্রশ্ন করার কাছে কোনো আভাস নেই। ওকে, শৈলবাবু, আমি এই বিষয়ে একটু আর একটু আলোকপাত করবো। উনি আজকে কি বলেছেন? উনি বলেছেন যে বিভিন্ন পার্টির কেন্দ্রীয় নেতৃত্বরা জনজাতিদের সমস্যাগুলো বোঝেন। উনি নাম করেছেন আপনাদের দলের সীতারাম ইয়েচুরির কথা, উনি অমিত শাহর কথা আলোচনায় এনেছেন, এবং উনি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর কথাও এনেছেন, কিন্তু উনি বলছেন স্টেট লিডার্সরা বোঝে না। যেমন উনি বলেছেন জিতেন্দ্র চৌধুরীর সঙ্গে সিপিএমের সঙ্গে কোনো অ্যালায়েন্স হয়নি, কিন্তু প্রদ্যুৎবাবু চাইছিলেন যে 20টা এসটিসিটের পরও আরও জনজাতি লিডাররা যেন অ্যাসেম্বলিতে যায়, তার জন্যে জিতেন চৌধুরীর সিটে উনি কাউকে প্রার্থী করেননি। কথাটা বোঝাতে পেরেছি? এবং উনি চেয়েছিলেন রাধাচরণ দেববর্মাকে একটি নন এসটি সিট থেকে জিতে আনার জন্য, যেটা বামফ্রন্ট করেনি, ওটাকে যদি নন এসটি সিট থেকে যদি রাধাচরণ দেববর্মা লড়াই করত তাহলে ত্রিপ্রামথনাকে ব্যাক আপ করত। তাহলে এরকম কোন সমঝোতা হয়েছিল আপনাদের সাথে, এরকম কোন কথাবার্তা হয়েছিল? সেটা তো উনি বলতে পারবেন, উনি বলেছেন আজকে, না উনি বলতে পারবেন, ওনার কথাবার্তা তো একসময় একরকম, একসময় এরকম উনি নিজেই ঘোষণা দেন ইন্টারলোকেটর এত আসবে, নিজেই ঘোষণা দিয়ে দেন, অথচ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জানেন না, তাহলে কথা কি করে আপনার সঙ্গে সাক্ষাৎকার যেটা বলেছেন এটা 100% বিশ্বাসযোগ্য, কি করে কি করে কি করে বলবো না? উনি আজকে ফেসবুক লাইভে কথা বলে বলেছেন, ফেসবুকে তো এই যে কথাগুলো বলেছেন এটা তো উনি ধরুন মাননীয় কেন্দ্রের যে স্বরাষ্ট্রমন্ত্রী ওনার সঙ্গে দেখা করার পরে, কথা বলার পর, ফোনে হোক, এটা বলার পরে তো
সোশ্যাল মিডিয়ার সামনে চলে আসেন, পরিষ্কার কথাগুলো বলেন তো, কিন্তু পরবর্তী সময় কি আমরা তো দেখি না, বাস্তবে তো দেখি না। তাহলে এরকম আপনি বলছেন এরকম কোন কথা আপনারা শোনেননি? আমরা এরকম কোন কথা শুনিনি। মানে জিতেন চৌধুরীর সিটে, মানে সাবরুম সিটে উনি প্রার্থী দেবেন না, যাতে জনজাতি অংশের নেতৃত্বরা যে দল থেকেই হোক না কেন, জনজাতির নেতৃত্ব যেন যায় বিধানসভাতে। এটা যদি চিন্তা করতেন, এটা যদি আন্তরিকভাবে চিন্তা করতেন, তাহলে ২০টা এসটি সেতুর বাইরে যে ২২টা সিটি যে দিয়েছেন, সেখানে আরো চিন্তা ভাবনা করে কিভাবে মানে মানে আজকে যারা শাসনে ক্ষমতায় আছেন ওনারা তো মাত্র মাত্র ৩২টা পেয়েছেন, ৩২টা কোয়ালিশন অনুষ্ঠানের শেষ পর্বে আপনারাও পাইনি। আপনাদের তো পাঁচ বছরের মধ্যে ৩,৭১,০০০ ভোট আপনাদের নাই বামফ্রন্টের না পদ। আমরা ভোটের বিশ্লেষণ নাই, আগে ১৬টা ছিল, আগে ১৬টা সিট ছিল, এখন মাত্র ১১টা হয়েছে। মানুষ কি চাইছে, মানুষ কি চাইছে, মানুষের চাইবার জন্য মানুষের উন্নয়ন প্রয়োজন। এবং আমরা আজ ভোটের বিশ্লেষণ নয়, আমরা জনজাতিদের উন্নয়ন নিয়ে কথা বলছিলাম। শেষ প্রশ্ন আপনার কাছে পদ্মবাবু, এই মুহূর্তে জনজাতিদের সবচেয়ে বড় চাহিদা কি, আলাদা রাজ্য নাকি অন্য কিছু? না না, এই মুহূর্তে জনজাতিদের বলতে আমরা চাই যারা ভারতীয় জনতা পার্টি সমর্থক জনজাতি। আমি নেতৃত্বের কথা বলছিলাম, সাধারণ মানুষ যাদের সঙ্গে আপনারা কথা বলেন, যাদের কাছে আপনারা যান। দেখো সহজ সরল পাহাড়ের গ্রাম পাহাড়ের জনজাতিরা, তাদের চাহিদা সবচেয়ে বেশি কি? তাদের চাহিদা হচ্ছে উন্নয়ন, তাদের চাহিদা হচ্ছে তারা চাই প্রত্যেকটা এডিসি এলাকার মধ্যে প্রত্যেকটা পাড়া বা প্রত্যেকটা গ্রামে বা প্রত্যেকটা বাড়িতে জলের ব্যবস্থা, রাস্তাঘাটের আরো উন্নত ব্যবস্থা, এবং যেগুলো আমরা করছি এটাই তারা চাই। আমরা প্রত্যেকটা মানুষকে ফ্রি চাল দিয়েছি করোনা ভাইরাসের সময়, বিভিন্ন ভাতা বাড়িয়ে দিয়েছি, বিভিন্ন তাদেরকে কৃষক ভাতা আমাদের দিয়ে দিয়েছি, রাস্তা স্কুল, এই ধরনের আপনারা যে উন্নয়ন করেছেন এই ধরনের উন্নয়ন। শেষ প্রশ্ন আপনার কাছে, এই মুহূর্তে নতুন সরকারের কাছে জনজাতিদের সবচেয়ে বেশি প্রত্যাশা কি? জনজাতিদের উন্নয়ন চাই মানুষ। এই যে যেটা, এটা তো স্বপ্ন আপনার, এটা তো জাস্ট মরুভূমিতে নিয়ে ছেড়ে দিয়েছে ত্রিপুরাসা। আমরা ত্রিপুরাসা সাধারণ ত্রিপুরাদের মরুভূমিতে নিয়ে ছেড়ে দিয়েছে যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, ত্রিপুরাল্যান্ড, ত্রিপুরাল্যান্ডের তো শরিকও আমাদের যিনি এখানে প্রতিনিধি এসছেন ওনারা তো ত্রিপুরাল্যান্ডের শরিক ছিলেন। আইপিএফটি সরকার শরিক তো আমরা তো করছি, ত্রিপুরাল্যান্ড তের পেয়েছেন। প্রকৃত উন্নয়ন যারা করতে পারে একমাত্র বামফ্রন্ট। বামফ্রন্ট কারণ দেখিয়ে দিয়েছে এই যার প্রশাসনিক যে তার উন্নয়ন, বামফ্রন্ট কিছু করতে পারেনি। বামফ্রন্ট সৃষ্টি করেছেন, বামফ্রন্ট জনজাতিদের উগ্রপন্থী বানিয়েছেন, বামফ্রন্ট রাজ্যের মধ্যে উগ্রপন্থী বানিয়েছেন, গাঙ্গা বানিয়েছে ১৯৮০ সালে। এটা তো বিজেপি এডিসি সরকার থেকে অনেক গুরুতর অভিযোগ, গুরুতর অভিযোগ। বামফ্রন্ট বানিয়েছিলেন ১৯৮০ সালে, উগ্রপন্থী তৈরি করেছেন, বামফ্রন্ট করেছেন বলে বামফ্রন্ট কিছু করেনি। শান্তি মানিক সরকার যখন চিফ মিনিস্টার ছিলেন তখন এখনকার যিনি প্রধানমন্ত্রী, দেখো চেয়েছিলেন যারা কিভাবে উগ্রবাদী নেতা হচ্ছে বামফ্রন্টের নেতা, অনেক নেতা বামফ্রন্টের উগ্রবাদী রয়েছে। আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম পদ্মবাবু, বামফ্রন্ট না বিজেপির। আপনি বলেছেন এই মুহূর্তে কি চাহিদা জনজাতিদের চাহিদা আপনি বলেছেন, এবং সৌরভবাবু আপনি বলেছেন নতুন সরকারের কাছে কি প্রত্যাশা, দুজনেরই আপনাদের বক্তব্য উন্নয়ন প্রত্যাশা। একটা ছোট্ট উত্তর চাইব শেষ পর্যায়ে আপনাদের কাছে, এই উন্নয়নের পথে বর্তমানে বাধা কোন জায়গায়? বামফ্রন্ট এই মুহূর্তে নেই, বাধা কোন জায়গায়? দেখো বাধা হচ্ছে না, আমরা তো উন্নয়ন করছি রাজ্য সরকারের পক্ষ থেকে। আচ্ছা বাধা হচ্ছে এখন রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ভাবে এডিসি এলাকায় কাজ করতে গেলে এডিসির যে গভর্নমেন্টে যারা লোক আছে
তারা কাজ করতে দিচ্ছেন না। আচ্ছা, এডিসির বাধা হচ্ছে, কিন্তু আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে পুলিশের মাধ্যমে বিভিন্ন প্রশাসনের মাধ্যমে তারপরে বাধা তারা আমরা পেরিয়ে আমরা উন্নয়ন করে চলছে। ঠিক, দর্শক বন্ধুরা শুনলেন, এবার সমীর বাবু বাধা কোন জায়গা? আপনারা বলছেন উন্নয়ন প্রয়োজন, প্রত্যাশা উন্নয়নের, কিন্তু উন্নয়নের পথে বাধাটা কোন জায়গা? ছোট্ট করে বাধা যেটা উনি বলেছেন, আমাদের বিজিবির প্রতিনিধি যিনি বলেছেন, এটা অজুহাত। আচ্ছা, কাজ করতে যদি চান আপনি, তাহলে তিপ্রের মতো কাজ করতে দিচ্ছে না? না, কাজ করতে দেবে না কেন? আচ্ছা, তাহলে তাদের সঙ্গে বসুন আপনি, আলোচনায় বসে আপনি, তারা নির্বাচন, ওনারা এডিসিতে আছেন, এডিসিতে কোন জায়গায় সমস্যা হচ্ছে সমস্যাটা তুলে ধরুন, যে কাজ করতে যদি তিপ্রের মতো ডেভেলপমেন্ট চায়, এলাকার আজকে ট্রাইবাল এরিয়া ডেভেলপমেন্ট চায়, বিজিবিও চায়, বামফ্রন্ট চায়, সবাই তো চায়, তাহলে বাধা কোন জায়গায়? বাধা কেন হচ্ছে? আমরা ডেভেলপের উন্নয়নের জন্য আমরা খেলেমবার হসপিটাল 30 কোটি টাকা দিয়েছি, এটা প্রমাণ। একটা ঘটনা চাই, আপনি আপনি বিজেপি সরকার বলেছে আজকে ট্রিপল ইঞ্জিনের কথা বলছে, আচ্ছা ডাবল ইঞ্জিনই দেখাক না, ডাবল ইঞ্জিন দিয়ে যে যে প্রতিষ্ঠান, আপনার কথা অনুযায়ী বাধাটা তিপ্রা মথা নয়, বাধা অন্য জায়গায়, অন্য জায়গায়, অন্য জায়গায় কোন জায়গায়? আন্তরিকতায় বাধা। আপনি বসুন, আচ্ছা তিপ্রা মথা যদি কোথাও বাধা সৃষ্টি করে থাকে, তাহলে তিপ্রা মথা সুপ্রিমের সঙ্গে আপনারা রাজ্যের যিনি সর্বোচ্চ, যিনি ক্ষমতা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, যে আমরা কাজ করতে চাই, আপনারা কোথায় বাধা সৃষ্টি করে? আপনি বসুন, এই বাধার জন্য যদি ডেভেলপমেন্ট বিজেপি একসাথে এসে এখন সমস্যার সমাধান হবে না? না, হবে ঠিক। ওকে, ধন্যবাদ আপনাদের দুজনকে। আমার সময় একদম অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, আজ অনেক কিছু আলোচনা করা গেল, তবে জনজাতিদের সমস্যা নিয়ে আলোচনার এখানে শেষ নয়, অনেকটা বড় বিষয়। আপনাদের আমরা চাইব, আপনাদের আমাদের স্টুডিওতে আবারও আপনারা যেন আসেন এবং আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করেন, এবং কোনো একটা জায়গা থেকে কোনো একটা সুরাহা বের করে জনজাতিদের আসল উন্নয়ন, যারা একদম সত্যি গ্রাম পাহাড়ে, যাদের উন্নয়নের প্রয়োজন, তাদের উন্নয়নটা কিভাবে হতে পারে, সেখান থেকে একটা সুরাহা পথ যেন বেরিয়ে আসতে পারে। আজকের জন্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক বন্ধুরা, এতক্ষণ বিশেষ করে গ্রাম পাহাড়ে যারা রয়েছেন, যারা দেখছিলেন আজ আমাদের এই অনুষ্ঠান, আমাদের সঙ্গে বিশিষ্ট বিজেপি নেতৃত্ব এমডিসি পদ্মলোচন ত্রিপুরা এবং সমীর দেববর্মা বিশিষ্ট বাম নেতৃত্ব ছিলেন। জনজাতিদের উন্নয়নে বাধা কোথায় সৃষ্টি হচ্ছে, কি কি উন্নয়নের প্রয়োজন রয়েছে, প্রত্যাশা কি, প্রাপ্তি কোথায়, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে না, রাজনীতিটা কোন জায়গায় হচ্ছে, কে কি করতে চাইছে, কে কি করতে চাইছে না, সেসব বিষয় নিয়ে একটা আলোচনা আমরা আজ করার চেষ্টা করলাম তক্ক যুক্তি গপে। আপনারা শুনলেন নিশ্চয়ই, শুনে আপনারা নিশ্চয়ই আপনাদের মতো করে বুঝে নেবেন যে কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না। আমরা কিন্তু সব দিকেই নজর রাখছি, তাই আপনারা নজর রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।